প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় বর্ষ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, বাড়িতে আছো। আর প্রতিদিন আমাদের যে অনলাইন ক্লাসগুলো চলছে, আমরা আশা করছি যে তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখার চেষ্টা করছ, কারণ অনলাইন ক্লাস ছাড়া বিকল্প আর কোনো কিছু নেই। অবশ্যই ক্লাসগুলো নিয়মিত দেখবে, তাইলে তোমাদের বাড়িতে থেকেও নিয়মিত ক্লাস করার যে রুটিন, সেই রুটিনটা তোমাদের বজায় থাকবে। প্রতিদিনের মতো আজকেও বলছি যে তোমরা অবশ্যই খাতা নিয়ে এবং খাতা বই ওই তোমার কলম এগুলো নিয়ে ক্লাস করতে বসবে। আর আমাদের যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি তোমাদেরকে দেব, সে তথ্যগুলি অবশ্যই তোমার খাতা নোট করবে। এবার আমরা আসি আমাদের মূল পাঠে। গত ক্লাসে আমরা পদ প্রকরণ নিয়ে তোমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী পদ প্রকরণ নিয়ে আলোচনা করেছিলাম এবং পদের যে শ্রেণীবিভাগ, বিশেষ বিশেষণ, সর্বনাম, তারপর ক্রিয়া, এই যে অব্যয় এগুলো নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। এর মধ্যে যে দুটো ভাগ, বিশেষ এবং সর্বনাম নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পদের আর কি শ্রেণীবিভাগ নাম্বার বিশেষণ নিয়ে। আমরা যখন ছোটবেলা থেকে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী থেকে আমরা পদ নিয়ে ছোট ছোট আকারে আমরা যে পরিচিত হয়েছি, তোমাদেরকে বলেছি বলেছি গত ক্লাসে আমি বলেছি যে আমরা ক্লাস ধাপে ধাপে যখন আমরা উঁচু ক্লাসে আমরা করবো, তখন আমাদের বিশ্লেষণটা অনেকটা বেড়ে যাবে। প্রথমে প্রথম ছোট ছোট ক্লাসগুলোতে একটা বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়, আর পরবর্তী ক্লাসে তোমরা যখন একটু একটু করে এক ক্লাস থেকে এক ক্লাসের মধ্যে তোমাদের মেজাজ যখন একটু থেকে একটু আরও পরিপক্ক হবে, তখন এগুলো গভীরতার মধ্যে যাওয়া হয়, বিশ্লেষণটা একটু বেড়ে যাবে। এখনও যে তোমাদের যে বিশেষ বিশেষণ, সর্বনাম এগুলো আমাদের যে প্রাথমিক ধারণা ছিল, তো এগুলোতে আমি সর্বনাম এবং বিশেষের আলোচনা শেষে আজকে বিশেষণের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। বিশেষণ পদ আমরা জানি কি, যে পদ দ্বারা বিশেষ এবং সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় বিশেষণ পদ। এই বিশেষণ পদে যে শ্রেণীবিভাগটা করা হয়েছে, সেই শ্রেণীবিভাগটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করা হয়েছে। যে বিশেষণের যে কোনো পদার্থের অবস্থা অনুযায়ী তাকে বিশেষিত করা হয়েছে, তার পরিমাণ অনুযায়ী তাকে বিশেষিত করা হয়েছে, তার তোমার কি যে রূপ গুণ এগুলি নিয়ে তোমার কী করা হয়েছে, বিশেষিত করা হয়েছে, মানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কী করা হয়েছে, বিশেষণকে বিশেষিত করা হয়েছে বিশেষণ। তাহলে এখানে কী দিয়েছে দেখো, যে বিশেষণ শব্দটি কীভাবে গঠিত হয়েছে সেই বিবেচনায়ও বিশেষণকে ভাগ করা হয়েছে, মানে ভাগ করা সম্ভব। এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটি অবস্থান কোথায় তা দিয়েও বিশেষণকে চিহ্নিত করা হয়েছে। এসব বিবেচনার ভিত্তিতে বিশেষণকে নানানভাবে উপস্থাপন করা হয়েছে। এখন আমরা যে বিশেষণকে কী কীভাবে উপস্থাপন করা হয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলি হলো যে বিশেষণের শ্রেণীবিভাগ। দেখো এখানে এই যে বিশেষণের অবস্থান, বিশেষণের অবস্থানগুলো নিয়ে যে উপস্থাপনগুলো নিয়ে যে ভাগ করা হয়েছে, এখানে এই ভাগের মধ্যে এগারোটা ভাগে ভাগ করা হয়েছে, এগারোটা ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম তারা হচ্ছে বর্ণবাচক। আমরা কোনো জিনিস, কোনো বিশেষ্যকে যখন আমরা বিভিন্ন বর্ণের ভিত্তিতে তোমার কী করি, বিশেষিত করি, যেমন আকাশ, কী ধরনের আকাশ, নীল আকাশ, মেঘলা আকাশ, তাই না, যে পরিষ্কার আকাশ, এইভাবে যে যে নীল আকাশ আমরা বলছি কি তোমার নীল বর্ণভিত্তিক, নীল আকাশ, সাদা জামা, তারপর তোমার কি লাল ফিতে, হ্যাঁ, এইভাবে যে যে জিনিসগুলোকে বর্ণের মাধ্যমে বিশেষিত
একটি বিশেষণ বলতে কি বলেছে, জ্ঞান দ্বারা বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বর্ণ এগুলো বিশেষিত করা হয়। তাহলে যখন গুণ দিয়ে বিচার করা হয়, চালাক ছেলে, তারপর ঠান্ডা পানি, এইভাবে যখন গুণ দিয়ে তোমার করা হয়, গুণ দিয়ে যখন এগুলোকে বিশেষিত করা হয় তখন তাকে বলা হয় নির্বাচক বিশেষ। তারপর দেখো অবস্থাবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণের মধ্যে কি এসছে দেখো, যে অবস্থা এখন এর অবস্থাটা কেমন, তাই না? আমাদের কি হয় যখন খুব বৃষ্টি করে তখন অবস্থাটা কি হয়, আকাশের অবস্থা মেঘলা থাকে, চারিদিকে করে পানিতে সুন্দর করে, এই যে একটা অবস্থা তোমার সেই অবস্থা এটাকে কি বলা হয়েছে অবস্থাবাচক বিশেষণ। যেমন তরল পদার্থ, আমাদের কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ এইভাবে ভাগ করা হয় না, তো এই যে তোমার যখন কি হয় অবস্থাটা বোঝানো হয় তখন বলা হয় তাকে অবস্থাবাচক বিশেষণ। বিশেষের অবস্থা এটা বিশেষ, এটা বিশেষণ। তরল অবস্থা, চলন্ত ট্রেন, লোকটি চলন্ত ট্রেন থেকে কি দিল, লাভ দিল। তাহলে ট্রেন যখন থেমে থাকে তখন এক ধরনের অবস্থায় থাকে, ট্রেন যখন চলে তখন ট্রেনের অবস্থা অন্য রকমের থাকে। তাহলে চলন্ত ট্রেন, ট্রেনটা কোন অবস্থায় ছিল, ট্রেনটা চলন্ত অবস্থায় ছিল। লোকটি যখন ঝাঁপ দিল তখন ট্রেনটা কি অবস্থায় ছিল, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। এই যে অবস্থান হয়েছে। তারপর দেখো ক্রমবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণের মধ্যে দেখো যে ক্রমান্তর ক্রম, আমরা ক্রম হিসাব করি অঙ্কের যে চারটা ভাগ আছে, সংখ্যাবাচক, অঙ্কবাচক, ক্রমবাচক, পূরণবাচক। তাহলে এই ক্রমবাচক তার মধ্যে কি আছে দেখো, ক্রম এক টাকা দুই টাকা, যেটাকে আমরা অঙ্কে লিখো, ছোটবেলায় আমরা কি করতাম অঙ্কে লিখো, কথায় লিখো, যেটা কথায় লিখো একটু যখন আমরা এক লিখতাম সংখ্যায় তখন লিখা ছিল বা কি অঙ্কবাচক, আর যখনটাকে একটাকে কোথায় লিখছি আপনার বানান করে এক ও এক তখন সেটা হয়ে যায় ক্রমবাচক। তাহলে এই যে ক্রমবাচক এক টাকা সাত দিন, এই যে ক্রমবাচক সংখ্যাটাকে কথায় লিখাটাকেই বলা হয় ক্রমবাচক সংখ্যা। তাহলে ক্রমবাচক বিশেষণ। তারপর দেখো পূরণবাচক বিশেষণ, পূরণবাচক যে তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় এই পূরণ সংখ্যা, এই পূরণ সংখ্যা দিয়ে যখন কোনো বিশেষকে বিশেষিত করা হয় তখন তাকে বলা হয় কি পূরণবাচক বিশেষণ। তৃতীয় প্রজন্ম, চতুর্থতম তোমার কি বেশ, আমরা বলি না তোমরা কোন বেচের ছাত্র, আমরা চৌত্রিশতম বেচের ছাত্র, আমরা অষ্টম বেচের ছাত্র, আমরা নবম বেচের ছাত্র। তাহলে এই যে যখন পূরণ সংখ্যা দিয়ে করা হয় তখন তাকে বলা হয় পূরণবাচক বিশেষণ। এবার আসছে দেখো পরিমাণবাচক বিশেষণ, পরিমাণ দৌড় গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, মানে পরিমাণ, পরিমাণ বাজার থেকে তুমি কি করবে, তোমার মা বললো যে আধা কেজি তোমার কি করো বেগুন নিয়ে আসো, তাই না, এক কেজি চাল নিয়ে এসো, এই যে তোমার পরিমাণটা এইটা এখন কি হচ্ছে তাদের জানা যায় অনেক লোক হয়েছে, অনেক সংখ্যক লোক হয়েছে, এই যে পরিমাণটা তোমার বোঝানো হচ্ছে এটাকে বলা হয় পরিমাণবাচক বিশেষণ। তারপর আসছে উপাদানবাচক বিশেষণ, উপাদানবাচক এটাও কিন্তু বিশেষণের মধ্যে পড়ে। যেমন আমরা কি করি প্লাস্টিকের গ্লাস, কাঠের বাটি, মেলামেলের বাটি, মাটির তোমার কি থালা, এই যে উপকরণ বিভিন্ন উপাদান দিয়ে যে তৈরি করা হয়, পাথরের মূর্তি, তাই না, তো এই যে বিভিন্ন উপাদান দিয়ে যখন কোনো জিনিস তৈরি করা হয় তখন তাকে বলা হয় কি লোহার দরজা। অনেকের দরজা কি থাকে কাঠের দরজা, লোহার দরজা, তাই না, তোমার কাঁচের তোমার কি দরজা, এইভাবে যখন বিভিন্ন উপাদান দিয়ে যখন বিশেষণ করা হয় তখন তাকে বলা হয় উপাদানবাচক বিশেষণ। এবার আছে প্রশ্নবাচক বিশেষণ, প্রশ্নবাচক বিশেষণ যখন কোনো কিছুকে আমরা প্রশ্ন করি, কাউকে মুখে যখন প্রশ্ন করি তখন সেটাকে বলা হয় প্রশ্নবাচক বিশেষণ। তো কেমন আছেন, আর কতক্ষণ লাগবে, কি বলছে, এভাবে যখন কাউকে প্রশ্ন করা হয় সেটাকে কোনভাবে খেলা হয়েছে প্রশ্নবাচক বিশেষণে খেলা হয়েছে। এবার আছে নির্দিষ্টতাবাচক বিশেষণ, নির্দিষ্টতা বিশেষণ দেখো এই দিন শেষ কোনো একটা জিনিসকে যখন আমরা নির্দিষ্ট করে দেবো,
ভাববাচক বিশেষণ, ভাববাচক বিশেষণটা কি ধরনের? দেখো এটাকে আমরা আমরা ইংরেজিতে আমরা কি বলি, একবার বলি যে বিশেষণকে যখন বিশেষিত করা, বিশেষণকে যখন কি করা হচ্ছে, বিশেষিত করা হচ্ছে। বিশেষণ তো আছে, কেমন ভালো খবর, তোমার কি ভালো খবর, খবরটা হলো বিশেষ, আর ভালোটা হলো যে তোমার কি, ভালোটা হলো যে বিশেষণ, ভালোটা হলো যে বিশেষণ, খবরটা হলো যে বিশেষ। যখন বলা হচ্ছে খুব ভালো আছি, তাহলে ভালোটাকে আর আমার কি করা হচ্ছে, ভালোটা বিশেষণকে আবার বিশেষায়িত করা হয়েছে, বিশেষণকে আবার কি করা হয়েছে, বিশেষায়িত করা হয়েছে। খুব ভালো আছি, তিনি বেশ কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, এটা হলো যে তোমার কি বিশেষণ, বেশ কষ্ট পাচ্ছেন, তাহলে সেটা কি তোমার আরো কষ্টটাকে আরো বাড়িয়ে দেওয়া হবে। এই যে বিশেষণকে যখন বিশেষিত করা হয়, তখন তাকে বলা হয় ভাববাচক বিশেষণ। আসলে তখন তাকে বলা হয় বলতে বিশেষণের শ্রেণী বিভাগের মধ্যে এগুলোকে এক এক শ্রেণীতে দশম, একাদশ অ্যাসাইনমেন্ট আগামী বুধবারে অবশ্যই তোমরা নিয়ে